আসসালামু আলাইকুম। বিভিন্ন সংস্থার অফিসিয়াল ভাষা সম্পর্কিত সকল প্রশ্নোত্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আরব লীগের অফিসিয়াল ভাষা একটি আরবি, বিশ্বব্যাংকের অফিসিয়াল ভাষা হচ্ছে একটি ইংরেজি, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর অফিসিয়াল ভাষা একটি ইংরেজি, ন্যাটো এর অফিসিয়াল ভাষা দুটি ইংরেজি ও ফ্রেঞ্চ, YC এর অফিসিয়াল ভাষা তিনটি ইংরেজি ফ্রেঞ্চ আরবি, ইন্টারপোল এর অফিসিয়াল ভাষা চারটি ইংরেজি ফ্রেঞ্চ আরবি ও স্প্যানিশ, জাতিসংঘের অফিসিয়াল ভাষা ছয়টি ইংরেজি ফ্রেঞ্চ আরবি স্প্যানিশ রুশ চাইনিজ, আফ্রিকান ইউনিয়ন এর অফিসিয়াল ভাষা হচ্ছে ছয়টি ইংরেজি ফ্রেঞ্চ আরবি স্প্যানিশ পর্তুগিজ ও সোহিলি, ইউরোপিয়ান ইউনিয়নের অফিসিয়াল ভাষা ২৪টি। বিভিন্ন সংস্থার কার্যাবলী আইবিআরডি বিশ্বব্যাংকের মূল কার্যক্রম পরিচালনা করে ওয়ার্ল্ড ব্যাংকের অপর নাম IBRD, মধ্যম আয়ের দেশকে এবং ঋণ পরিশোধে সক্ষম এবং নিম্ন আয়ের দেশকে ঋণ প্রদান করে। IDA দরিদ্র দেশগুলো বিনা সুদে ঋণ প্রদান করে, তাই একে সফলন উইন্ডো বলা হয়। IDA IFC উন্নয়নশীল ও দারিদ্র দেশগুলোর বেসরকারি খাতে সুদের বিনিময়ে ঋণ প্রদান করে হচ্ছে IFC। মিগা বিশ্বের উন্নয়নশীল দেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ FDI বৃদ্ধির ক্ষেত্রে কাজ করে এবং দরিদ্র দেশগুলোর পক্ষে বিনিয়োগকারীকে গ্যারান্টি প্রদান করে থাকে। ICSID বিনিয়োগকারী দেশ ও বিনিয়োগ গ্রহণকারী দেশের মধ্যে মতবিরোধ দূর করা হয়। ICISD-র কাজ IMF-এর কাজ হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা মানের হ্রাস বৃদ্ধি পর্যবেক্ষণ করা এবং বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যহীনতা হ্রাস করে ঋণ দেয়। আমাদের মনে রাখতে হবে যে IMF বিশ্বের ব্যাংকের কোনো অঙ্গ সংগঠন নয়, এটি জাতিসংঘের অনুমোদিত একটি স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান। গ্লোবাল ফাইন্যান্স স্টেবিলিটি রিপোর্ট প্রকাশ করে UNCTAD বাণিজ্য ও উন্নয়ন নিয়ে কাজ করে। ইউনিটো শিল্প উন্নয়নে কাজ করে। ইকোসোপ জাতিসংঘের এই সংস্থাটি স্বল্পোন্নত দেশের তালিকা প্রকাশ করে। বিভিন্ন সংস্থা কর্তৃক প্রকাশিত উল্লেখযোগ্য রিপোর্ট ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, ডুইং বিজনেস রিপোর্ট প্রকাশ করে। UNDP হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে। UNCTAD ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট প্রকাশ করে। IMF গ্লোবাল ফাইন্যান্স স্টেবিলিটি রিপোর্ট প্রকাশ করে। UNFPA ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট, WHO ওয়ার্ল্ড হেলথ স্ট্যাটিস্টিক প্রকাশ করে থাকে। পরীক্ষার হলে যেখানে ভুল হতে পারে। বিশ্বের সর্ববৃহত্তম অর্থনৈতিক জোট হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন EU, যা 1992 সালে ম্যাস্ট্রিখট চুক্তির মাধ্যমে 1993 সালে প্রতিষ্ঠিত হয়। আরব ভূখণ্ডে অন্তর্গত হয়েও যে দেশ আরব লীগের সদস্য নয় ইরান, কারণ ইরানের রাষ্ট্রভাষা হচ্ছে আরবি নয় ফার্সি। বিশ্বব্যাংকের মূল অঙ্গ সংগঠন পাঁচটি IBRD, IDA, IFC, মিগা ও ICSID। আমাদের মনে রাখতে হবে যে IMF বিশ্বব্যাংকের কোনো অঙ্গ সংগঠন নয়, এটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। UNCTAD জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন বিষয়ক সংস্থা, কিন্তু UNCTAD ইউনাইটেড নেশন কন্ট্রার টেরিজম এক্সিকিউটিভ ডিরেক্টর হল জাতিসংঘের সন্ত্রাস বিরোধী কর্মসূচি। আবার ইউনিটো জাতিসংঘের শিল্প উন্নয়ন বিষয়ক সংস্থা। বিশ্বব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1944 সালে, কিন্তু কার্যক্রম শুরু করে 1946 সালে। আবার IMF প্রতিষ্ঠিত হয় 1944 সালে, কিন্তু কার্যক্রম শুরু করে 1947 সালে। IMF এবং বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় 1944 সালে ব্রেটন উড চুক্তির উপর ভিত্তি করে। কাকে ব্রেটন উড সংস্থা বলা হয়? বিশ্বব্যাংক ও IMF-কে, কারণ এই সংগঠনগুলো 1944 সালে ব্রেটন উড চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।